এই যে ভিডিওটা আমি এই কারণে বানাইতেছি, দেখো কেরালায় বহুত জায়গাতে আছে রুম থেকে গেলেও পানির কষ্ট বহুত। আপনারা যদি কেউ যদি কেরালাতে এসে থাকেন, তাহলে পানির ব্যবস্থা দেখে রুম ভালো ছাড়া দেখে এইদিকে থাকবেন, নাহলে বহুত ঝামেলা হবে। তারপিছত কাম করি সুবিধা নাই, গা ধোয়া লাগবে, গোসল করা লাগবে, আবার খাইতে লাগবে সেই পানি তুলে। সেই রকম রুম দেখি তো আপনারা রুম নেবেন সুবিধার কারণে। যদি আপনারা রুমের ভাড়া সেই সেমে নেবে, যদি এইরকমই রুম চান, তাহলে কুয়া থেকে পানি তুলে খাইতে লাগবে। আর এমন জায়গা আছে পানির কষ্ট বহুত।